যে বাপু প্রেজেন্টেশন। সে যে দুপুরি নাগের মাথা অকালে পুত্র গান্ধী আছে বিসর্জন, সে কি পারবে নেত ওই চান্দিয়ারে করিতে পুত্র বেশ নেত। এখন তুমি এসো দেবী, তাহলে আমি এখন আসি। এসো না তো ই কথা বাপি প্রেজেন্টেশন, ডিজে বাপি প্রেজেন্টেশন। কথা
তাই আমাকে স্মরণ করে আছে ও গো জননী, যাব আমি কালিন্দির কুলে তোমার নিকটে, আমি আসিব। উমা পর্বত কাঁপে হে বাজে উমা কাতর সর উমা তোর ডাকে মা পর্বত কাঁপে বাজে ডাকে কাতর সর তোরে ডাকে মা পর্বত কাঁপে বাজে ডাকে কাতর সর তুমি লক্ষিন্দর কে দংশন করতে পারবে মা? এ তুমি কি বলছো মা? তোমার তো আর অসংখ্য পড়ি আছে মা,
আমি যেতে পারবো না, দুর্লভ লোক ইন্দ্রকে করিতে দংশন মা। কালিনী ও গো মা, কালিনী তিন পহরে তিন নাগ পাঠাইনু আমি, কিন্তু তুই এখনো কেহ ফিরেলো না, তুমি ছাড়া এ কাজ কেহ করতে পারবে না মা। তুমি জানো না মা, আমি যে দুকুড়ি নাগিরে মাতা, ওখানে হয়েছে সন্তান কেমন যাবো কিন্তু তুমি ছাড়া এই কাজ কেহ করতে পারবে না। ও গো মা, তোমার পদে ধরি কুকুরদি বিনোদি একটি বারের জন্য অন্য আদেশ করে গো জননি, নত শির করিবে পালন তবু যেতে পাবনা দুর্লভ রাখি তারকে করিতে ধ্বংস। কালিনী ভালো কথা বলছি, কালিনী পারবে কি না বলতে পারে গো জননী? মায়ে দে কেন এত অন্য আদেশ গো জননী? ভালো কথা বলছি, কালিনী পারবে কি না? আমি যেতে পারবো না দুর্লভ লক্ষ্মী দরকে করিতে দংশন মা। কালিনী দাঁড়াও মা, কালিনী যাও না মা, কালিনী তুমি ছাড়া এ কাজ কেহ করতে পারবে না। তুমি অন্য আদেশ করে গজলনি নত শিরা করিয়া পারেন তোমার যেতে পারবো না দুর্লভ লক্ষ্মী দরকে করিতে। তাহলে তুমি সহজে যাবে না তাই না মা? আমি যে যেতে পারবো না মা। কালিনী মা, তুমি তাহলে সহজে যাবে না? সহজে যদি না যাই তুমি তাহলে আমাকে কি করবি মা? তাহলে তোমার আমি কি করবো জানো কালিনী? কি করবি মা? আমার এই হাতে চাবুক দেখতে পাচ্ছো, এই চাবুকের আঘাতেই তোমার জীবনটা আমি শেষ করে দেব। ওই চাবুকের আঘাতে আমার সেইটাকে ক্ষতা বিক্ষত করে দিল তোমার অচেনা পাবনা দুর্লভ লক্ষ্মীকে করিতে ধ্বংস। তাহলে সহ্য করো আমার এই চাবুকের আঘাত মা। তুমি জানো না বা কোন টুকুরি লাগে না মাথা ওখানে হয়েছে সন্তান হা খেবলে খেতে পারে করে ধ্বংসল মা। কালিনী তুমি ছাড়া এ কাজ কেউ করতে পারবি না। মাগো অন্য আদেশ করে গো চলনি নত শিরে করিও পালন তোমার যেতে পারবে না দুর্লভ লাগে নারকে করিতে ধ্বংস। কালিনী মা এদিকে এসো, তুমি আমার সন্তান, আমি তোমার মা, তাহলে সন্তানের কর্তব্য কি? সন্তানের কর্তব্য হলো মায়ের আদেশ পালন করা গো জননী। তাহলে আমার কথা পালন করছো না কেন? জননী আদেশ গো জননী, এই আদেশ আমি পালন করতে পারবো না মা। কালিনী মা পারবে না কালিনী, তাহলে সহ্য করো চাবুকের আঘাত। DJ Bapi presentation.
কালেরি না মা না আমি যে যেতে পারবো না মা তোমার ওই চাবুকে রাখাতে তোমার শরীরে খাতা বিক্ষান্ত করে দিল তোমার যেতে পারবো না ওই তুললাম রাখি দাঁড়কে কই দেবাংশ তাহলে সহ্য করো চাবুকে আঘাত ধানে তোমার কি করবো জনকালী কি করবে বা আমার এই চাবুকের আঘাতে তোমার জীবনটা আমি শেষ করে দেবো এই চাবুকের আঘাতে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল কথা গো
পারিলে হে পাছিয়া দেবে হতাই আমারে হে বল গো সত্য সন্ততি সত্য করলাম মা তোর কাছে গো কথা না হো গো ওহ জহাননী হে পাছিয়া দেবে গো আমার মুখে যে সুতা আছে ডিজে বাপি প্রেজেন্টেশন লোকের যে চিরদিনের মতো অমর হয়ে যাবে এই কথাটি আমি মাকে জানাবো না মা আমি তাহলে এখন অসময়ে আমাকে পরিচয়তে ডাকলে কেন গো জরুরি কালেডি তোমার মুখে সুধা আছে না সুধা না মানে আমার মুখে কেন সুধা থাকবে মা কালেডি তোমার মুখের সুধা নিয়ে যদি লক্ষিন্দরকে দংশন করো তাহলে লক্ষিন্দর মরবে না সে যে চির অমর হয়ে যাবে মা আর আমার পূজার প্রচার হবে না না তোমার মুখের সুধা আমায় দাও না না মানে আমার মুখের সুধা আমি তো পাইতে পারব না কালেডি ভাত হইল কারণ না দে ব্যঞ্জন কইল বাহাসি আর গাতুলে ভো
বেশ না দে, তাই তো আমি এখন কি করি, আমি এখন আমার স্বামীর পাশে শয়নে যাই। ও কালে চা আহা গো সদলি বোতি ও কালি যা আয় কাল যায় সাতালি পার বোতে কাল কালী না ও জলে বুক বেশে যা কেমন সর কহরি বাবা বাবা দুলাবেলা করে গা যদি দংশন করি বিয়ের টোপড়তা দংশন করি বাবা বুঝতে না পায় দংশন করি বাবা